সহযোগিতা করবেন, তাহলে আপনাদের স্কোপ আরো বাড়বে না? আপনাদের মহল্লার ভিতরে যদি আজকে যদি আমরা বিভিন্ন জায়গায় পথে ঘাটে নির্যাতন করি, যদি এমন হয় যে কোনো সমাজে সমস্যা হয়েছে, আমরা পরিস্থিতি জুম্মার নামাজ পড়ে ওই পরিস্থিতি বুঝে নির্যাতন করলাম, আমার একটা মিথ্যে কথা বলতে গেল ওই মসজিদ দাঁড়িয়ে আমার তো তাপ যায় যে আমি আল্লাহর ঘরে বসে কিভাবে মিথ্যে কথা বলবো? তাহলে ওই ক্ষেত্রে দেখে আমি বলার সাথে সাথে ওই ইমামেরও মূল্য আছে, তাহলে ওই ইমাম কিন্তু ওই মহল্লার নেতা সহ জনপ্রতিনিধি এক হলি কিন্তু আপনাদের কোথায় কোন জায়গায় নিতে আসতে আমি জানি না, তার ভিতরে দুর্বলতা আছে, সে কিছু হাটে যে গরমগুলো লসে বাপের মাস আমার তো তৈরি দিয়ে দিই ওই কানে চলে আসে হয় না এরকম যে বাপের বিপদে মাসছে আমার তো বাড়ি নেই, এ কারণে আপনাদের ভালো কাজ চলেন আপনার পরামর্শ দিন আমি আপনাদের সমস্ত করতে পারবো, কারণ আপনি যখন ইমামতি করবেন আপনার পিছনে আপনার নিয়ে আপনার পিছনে দাঁড়ালে আপনাকে স্মরণ করবে আপনাকে সম্মান করবে, কিন্তু আপনি এখান থেকে নামাজ পড়ার পরে যে পরে দেখা যাচ্ছে একটা ফাইদু কথা বলবেন এক জায়গায়, আপনি যে পরে দেখা যাচ্ছে কি কোন অসংস্কার একটা কাজ করে বললেন আপনার কথাবার্তার ভিতরে মাধুর্যপূর্ণ থাকতে হবে, আপনার কথাবার্তার ভিতরে মানুষের আকর্ষণ থাকতে হবে এবং আপনার কথাবার্তার ভিতরে বিচারিক ক্ষমতা থাকতে হবে, এই কয়েকটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার মসজিদ